হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? তার সাথে সকালে বেলা আছেন আপনার নেক্সট ব্লগ ও চাকি ইউটিউব চ্যানেলের সাথে আছে আমি রাগিব। আর তো চলে আসলে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হলো আমরা যাচ্ছি 0.1 কামরুল হোটেলে। তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে দেখছি তো অনেক কিছু আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এটা হলো গোয়ালখালি ক্যাডেট মাদ্রাসা খুলনা। এবার আমি কিন্তু দেখাবো হলো খুলনা শহীদ শেখ আবু নাসিরের যে হাসপাতাল, সরি। তো বাম পাশ থেকে হলে রিয়ালিটি শুরু হয়ে গেছে আবু নাসিরের। তো এবার দেখাবো, দেখেন এই যে এই হলো এরিয়া, এখানে হলো সব, এখানে যারা যারা আর কি থাকে ভিতরে হলো এখানে লোকই থাকে আর কি। তো এখানে সামনে হলো হেলিপ্যাড আছে, সামনে বাসা আছে, আর ওই যে হলো হাসপাতালটা শুরু। তো অনেক বড় একটা এরিয়া নিয়ে হাসপাতালটা শুরু। আর এই যে হলো হাসপাতালের গেট, অপোজিটে কিছু ওষুধের দোকানও আছে। এবার আমি আপনাদের দেখাবো খুলনা 250 বেড। তো এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা হাসপাতাল, খুলনা ভিতরে খুলনা মেডিকেল কলেজ নামে অনেকে চিনে, খুলনা হাসপাতাল নামে অনেকে চিনে। তো এই যে এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া নিয়ে অবস্থিত আমার যতটুকু মনে হয়, আপনার থেকে এটা আরও বেশি বড়। তো এখানে আমাদের অতটা একটু দাঁড়াবে আবারই যেখান থেকে শুরু হয়েছে সেখানে কিছু দোকানও আছে, ওষুধের দোকান, আরে আল্লাহ অ্যাম্বুলেন্স, এই ওষুধের দোকানও আছে। তো এবার দেখাবো আমি আপনাদের সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড। তো সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড হলো যেখান থেকে আর কি, সোনাডাঙ্গা জায়গাটা হলো যেখান থেকে আমরা বাসের টিকিট কাটি বা যেখানে আর কি বাসের জন্য আমরা দাঁড়াই, যেখান থেকে বাসে অহরহ পাওয়া যায়, সেই জায়গাটা হলো বাস স্ট্যান্ড জানা যেত। তো আমাদের খুলনার মধ্যে সবথেকে বড় বাস স্ট্যান্ড হলো কী যেন সোনাডাঙ্গা। তো এই হলো প্লেস, দূরে কিছু বাস দেখা যাচ্ছে যেহেতু এটা দুপুর টাইম এসেছিলো আর আজকে যেহেতু শুক্রবার। এই ব্লগটা বানাচ্ছি হলো 21শে অক্টোবর। তো ওই যে সামনে বাবা বসে আছে, পিছনে আমি আর আম্মু বসে আছি। তো ভিউ এনজয় করেন কিছু। তো আমাদের 0.1 যাওয়ার আগে এই ব্রিজটা পার করতে হয়। ব্রিজটা ভালোই, আশপাশে চারিপাশের ভিউটা অনেকই সুন্দর ছিল। আর আমরা যেহেতু অটো রিজার্ভ করে যাচ্ছি, আর দেবার একটু অটো দেবে, দেখেন কি একটা তাকান দেয়। তো এটা কি, এটা কিছু একটা হবে। তো আমাদের অটোটা ভালো চলে যাচ্ছে, এবার আমরা হোটেলের কাছাকাছি পৌঁছে গেছি। দেখা হচ্ছে হোটেল থেকে বাস, দেখা হচ্ছে অটো থেকে নেমে। তো এটা হলো মেন 0.1, আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানেন না, বাট এখানে ছিল প্রচুরই ধুলা, যেটা বলার বাইরে ধুলার কারণে বুঝেন ক্যামেরাটা যখন বসলাম হয়তো বা গোলা গোলা আসবে। তো 0.1 থেকে ঘুরে সোজা চলে যাবেন যে ওইখানে সোজা, আপনারা মনে হয় কিছুটা বুঝতে পারতেছেন যে এখানে কী পরিমাণ ধুলা আছে। তো এই যে আমরা পৌঁছে গেছি, এখন নামার পালা। এখানে পড়ার পর 3, 4, 5, 6, 7 হোটেল আছে। তো এই যে আমি আমার আপনার জন্য একটা ছবি তুলে আনলাম তোমার সামনে। আর আজকে যেহেতু শুক্রবার একটু ভিড় মনে একটু বেশি আছে, তো ভিতরে যেয়ে দেখি। হ্যাঁ, যেটা মনে করছিলাম ভিড় ভালোই আছে। তো দেখেন কী পরিমাণ ভিড়, আর যে দেখো এই প্রচুরই লোক ছিল আজকে। আমাদের খাবার পেতে পেতে অনেকই দেরি হয়ে গেছিলো, তো এবার খাবারটা দেখেন। তো এই যে আমাদের খাবার চলে আসছে, এই হলো মাংসের, এই যে বাবা যিনি দিচ্ছে, এই যে ফ্রেশ মাংস দিচ্ছে, কয়েকটা চুই ঝাল দিচ্ছে, আর
আপনারা বিজয় আপনারা খাইতে পারেন। তো মানে আমি আপনারা মাংসটা দেখেন, মাংসটা ছিল খুবই নরম, আর এই এটা একটু ঝাল বেশি আছে, আর কোনো সমস্যা নেই, ঝাল থাকে। আর আমাদের মোট বিল আসলো 595 টাকা, মাংস হলো 150 টাকা, ভাত হলো 20 টাকা, 2 লিটার একটা বোতল নিয়েছিলো এটা মনে নেই, আর 3টা কোক নিয়েছিলো, মানে কাঁচের বোতল। তো এই এটা কারা কারা খান জানি না, বাট আমার ভালো কিছু খেয়ে এটা খেতে মন চায়। এখন আমি আপনাদের সামনে আমার ফোন থেকে রেকর্ড করা কিছু ভিডিও আনবো, তো ইনশাল্লাহ দেখবেন সেগুলো, আর বা বলবেন আপনারা কোনটা বলে ভয় যাবেন নাকি ভিডিও। দাঁতের মধ্যে ঢিকে গেছে বাবা, দাঁতের মধ্যে ঢুকছে, চিনির গুঁড়া তো চিনি দিলে খাওয়া না, চিনি না মশলাপাতির অভাব নেই, মশলাপাতির অভাব নেই। তুই যাও তিন দিয়ে তুমি চার দিয়ে বানাচ্ছ তো লালটা কাঠের গুঁড়ো এই একটা জিনিস ঠিক আছে, পানে সরিষার তেল খেলাম ভালোই লাগে, কেন পানে সরিষার তেল ভালোই লাগে আগের থেকে আলে দিব না, হাতে রাখো আমি নিজে। আরও ব্লগ আসবে ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে, তো ব্লগের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না, আর যদি ব্লগটি ভালো লেগেও থাকে তাহলে কমেন্ট করবেন, যদি ভালো না লেগে থাকে তাহলে কমেন্ট করবেন কোন দিকটা আপনার ভালো লাগেনি। আর ব্লগটা ছোট করার চেষ্টা করছি ততটা পারছি, কারণ যেসব অংশ কাটার দরকার আমি সেসব অংশ কাটছিলাম, কারণ ভিডিও হয়েছিল 16 মিনিটের, আমি সেটাকে কাট সাট করে 11 মিনিট 56 সেকেন্ডে আসছি, তো
ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।